हेलो वेलकम टू एस डी बायो लाइफ विथ लाइफ साइंस। देखो बायोलॉजी परीक्षार आगे तुम्हारे प्रिपारेशन जे जार जतटाई होक ना कें से ही प्रिपारेशन उपरे क्यों लिखले एक बेशी नम्बर पा तार कयेकटा गुरुत्वपूर्ण टीप्स एवं तार साथे एक सजेशन देव जे सजेशन तुम्हारा पीडिएफ आकारे पे जा बटे किन्तु ता से ही पीडिएफ किन्तु सत्तर मार्कर पीडिएफ तार साथे कयेकटा प्रश्न छोटो प्रश्न एवं बड़ो प्रश्न অ্যাড করেছি যেটা আমি মুখে বলে গেছি সেটা কিন্তু অবশ্যই শুনবে এবং খাতায় লিখে নেবে। সেটা মিস করে গেলে কিন্তু তাহলে ভিডিওটা দেখা পুরোটাই বেকার হয়ে যাবে, তাই ভিডিওটা একটু স্কিপ করবে না বা শুধু তাড়াতাড়ি গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিও না, ভিডিওটা পুরোপুরি দেখো তারপরে কিন্তু পিডিএফ ডাউনলোড করো। তাতে কিন্তু আনসার সহ সম্পূর্ণ প্রশ্ন দেওয়া আছে সত্তর মার্কের এবং তার সাথে আমি কিছু অ্যাড করেছি সেগুলো অবশ্যই শুনে নিও। তো দেখো বায়োলজি পরীক্ষার আগে আমাদের কয়েকটা প্রধান জিনিস মনে রাখতে হবে, যেহেতু তোমার খাতাই তোমার প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা কীভাবে করবে, যার যাই প্রিপারেশান থাকুক না কেন সেই প্রিপারেশানের উপরে তোমরা বড় প্রশ্ন কীভাবে লিখবে না। বড় প্রশ্ন অনেক সময় তোমাদের কয়েকটা যেমন জনন চ্যাপ্টারে যে কিছু প্রশ্ন রয়েছে সেগুলো বড় বড় এক্সপ্লেনেশান রয়েছে, তাই না? সেই বড় বড় এক্সপ্লেনেশান কিন্তু বড় বড় প্যারাগ্রাফ করে লিখবে না, একদম টু দ্য পয়েন্ট আনসার লিখবে, পয়েন্ট ওয়াইজ লিখবে। বড় বড় প্যারাগ্রাফ করে লিখলে কিন্তু ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, ভালো উত্তর হলেও মার্কস কিন্তু কমে যাবে। আর বড় প্রশ্নে কিন্তু ডায়াগ্রাম অবশ্যই দেবে, ডায়াগ্রাম আঁকতে না বললেও ডায়াগ্রাম তোমাকে দিতেই হবে, দিলে ফুল মার্কস পাবে। আর বড় প্রশ্নে আরেকটা সমস্যা হয়, অনেকের এই সময় মনে থাকে না, যদি দু একটা নতুন প্রশ্ন খুলে ফেলো তাহলে কিন্তু মনে থাকছে না, তখন কি করবে, তখন যেই বড় প্রশ্নের কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা পয়েন্ট বেছে নাও, সেটাকে আন্ডারলাইন করে নাও, সেটাকে চার পাঁচবার করে পড়ো, বেশি পয়েন্ট নয় তিন চারটা পয়েন্ট বার করে নাও, কারণ তিন চার মার্কের তো বেশি প্রশ্ন আসবে না, সেই তিন চার লাইন তিন চারটা পয়েন্ট লিখলেই তিন মার্কস পাবে, পুরো ফুল মার্কস পাবে। তো সেই তি কয়েকটা পয়েন্ট বেছে নাও, সেই পয়েন্টগুলো কিন্তু বারবার পড়ো, তারপরে চোখ বন্ধ করে একবার ভেবে নাও, যদি মনে পড়ে যায় তাহলে পরীক্ষায় অবশ্যই তুমি লিখতে পারবে, এভাবেই করে নাও, কারণ পুরো থরলি এ টু জেড পড়লে কিন্তু এখন আর পারবে না। আর ডায়াগ্রাম কীভাবে আঁকবে, ডায়াগ্রাম আঁকবে একটা সাইন্টিফিক ওয়েতে। দেখো যখন কোনো ডায়াগ্রাম আঁকবে তার লেবেলিং কিন্তু একই দিকে হবে, হ্যাঁ, এবং নিট অ্যান্ড ক্লিন হবে। আর ডায়াগ্রাম আঁকার পর তুমি কি করবে না, অপসরা ফোরবি বা যে কোনো ডিপ পেন্সিল দিয়ে সেটাকে আউটলাইন করবে, দিলে খারাপ ডায়াগ্রাম যারা ভালো ছবি আঁকতে পারেও না তাদের কিন্তু ডায়াগ্রামটা খুব সুন্দর দেখায়। লেবেলিং বললাম এইভাবেই করবে, দিলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে, ডায়াগ্রামেও ফুল মার্কস পাওয়া যায়, অনেকেই পায় এবং এবারেও মাধ্যমিকে পাচ্ছে। সাইন্টিফিক নেম থাকে, যেমন জীবাণু সাইন্টিফিক নেম, রোগ অসুখের জীবাণুগুলো সাইন্টিফিক নেম থাকে, সাইন্টিফিক নেম থাকলে তুমি অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখবে, দিলে ফুল মার্কস পাবে। এই কটা জিনিস ফলো করলে কিন্তু তোমার ফুল মার্কস পাবেই পাবে। তো এবার আমরা ভিডিওটা দেখে নিই এবং পিডিএফ তারপরে ডাউনলোড করে নেবে। তো প্রথমে দেখে নিই পার্ট ওয়ান প্রশ্নগুলো, ছোটো প্রশ্ন। সহপ্রকটতা কাকে বলে, উদাহরণ দাও, সিনগ্যামি কনজুগেশনের মধ্যে পার্থক্য কী, এদের ডেফিনেশানগুলো করে রাখবে। এবার দেখো পেনে কিছু লিখে রেখেছি সেগুলো অস্পষ্ট, সেগুলো যখন বলবো তোমরা মন দিয়ে শুনবে। সাটলি কোষ, এর বাইরে ইম্পর্ট্যান্ট রয়েছে জৈব বিবর্ধন এবং তার উদাহরণ ইম্পর্ট্যান্ট। অ্যালগাল ব্লুম, অ্যাপোমিক্সিস, এগুলো কিন্তু সব ছোটো প্রশ্ন ভালো করে করবে। আর সিনকার্পাস গর্ভকিশোর কী, তার উদাহরণ। আমসা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, সেটা মনে রাখবে। টিউমার সাপ্রেসার জিন কী, এগুলো মনে রাখবে। আর কিছু প্রশ্ন আছে শর্ট প্রশ্ন, তার উত্তরও কিছু লেখা আছে, উত্তর সহ পড়ে যাবে। এবারে দেখো থ্রি মার্কের প্রশ্নের জন্য জৈব বৈচিত্র্য অবলুপ্তির তিনটি প্রধান কারণ, ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায়টি বর্ণনা করো। এবার ট্রান্সক্রিপশন কিন্তু খুব ভালো করে করবে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন বারবার বলেছি আমি, ডিএনএ রেপ্লিকেশন, পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টির পর্যায়গুলি এটা ভালো করে করবে, অ্যামনিওসিনটোসিস, টার্নার সিন্ড্রোম, এইটা শুধু দেখে যাবে এবং যে প্রশ্নটা আছে সেটা অবশ্যই করবে, ডিএনএ রেপ্লিকেশন অবশ্যই করবে, তার উৎসেচকগুলোর ভূমিকা, ম্যালেরিয়া এবারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ম্যালেরিয়া কিন্তু পরীক্ষায় আসবে, জৈব সুরক্ষায় যে তিনটি বিচার্য বিষয় সেগুলো কিন্তু করবে, পিবিআর 322 তিন নম্বরের প্রশ্ন আসবে, ল্যাগ ওপেরন গঠন কিন্তু পরীক্ষায় আসবে। এবারে কিন্তু অ্যাসকারিয়েসিসটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট রয়েছে, তার থেকে ম্যালেরিয়া মোর ইম্পর্ট্যান্ট, স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস একটু দেখে রাখবে, এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা বা শব্দচিত্র, ওজোন হোল ইউট্রপিকেশন একটু দেখে রাখবে এবং
দুটি বিদেশগত কার্পের বিজ্ঞানসম্মত নাম, এগুলো দিয়ে দেখে রাখবে। দ্বিনিষেক পদ্ধতি আর ডিম্বাশয়ের গঠন, শুক্রাশয়ের গঠন, আমার মনে হচ্ছে শুক্রাশয়ের থেকে ডিম্বাশয় ইজ মোর ইম্পর্টেন্ট। আর পুংলিঙ্গধর তো বলেইছি আগে, রজতচক্রে এটা কিন্তু ভালো করে করবে, দশার জরায়ুর পরিবর্তনগুলো। ট্রান্সলেশন বলেছি আগে, ট্রান্সক্রিপশানও বলেছি, রেপ্লিকেশানও বলেছি। জল দূষণ এবারে কিন্তু পরীক্ষায় আসবে, বায়ু দূষণের থেকে জল দূষণ, আর বায়ু দূষণ থেকে যদি আসে বিশ্ব উষ্ণায়ন কিন্তু ভালো করে দেখবে। আর একটা বড় প্রশ্ন, গ্রিপ্তের পরীক্ষা, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, আর একটা হচ্ছে কি বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের পাঁচ নম্বরের প্রশ্ন একটা, এইগুলো করবে। আর এমসিকিউগুলো দেখো, এমসিকিউগুলো সব উত্তর করা আছে, তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, তো এমসিকিউগুলো দেখে নেবে এবং ছোট প্রশ্নগুলো দেখে নেবে। ভালো করে পরীক্ষা দাও, মন দিয়ে দেখো। দেখো প্রিপারেশন আজ আমার সবগুলো সাজেশান যারা ফলো করেছে তাদের প্রশ্ন লাগবেই, তো এইগুলো কিন্তু করলে তোমরা কমন পেয়ে যাবে এবং কনফিডেন্টলি লিখবে। ওকে, সবার ভালো পরীক্ষা হোক। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।